ঝালকাঠি সদর হাসপাতালের প্যাথোলজি বিভাগের রোগটি পুরাতন হওয়ায় ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে শুরু হয় মেরামত কাজ, এতে বন্ধ হয়ে যায় হাসপাতালটির প্যাথোলজি বিভাগের কার্যক্রম। এদিকে রোগী ও তাদের স্বজনরা জানায়, হঠাৎ করে প্যাথোলজি টেস্ট বন্ধ করায় জরুরি টেস্টের জন্য প্রাইভেট প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছেন তারা। এতে চরম দুর্ভোগ ও অর্থ ব্যয় হচ্ছে। টাকা জমা দিছি, এখন কাউন্টারে লোক নাই, ডাক্তারও নাই, টাকাও ফেরত পাইতেছি না, হয়রানির শিকার। এখানে আমরা সরকারি ভাবে 1200 টাকা করতে পারতাম, কারণ বাইরে আমার প্রায় 800 টাকা গেছে। আগামী সপ্তাহের মধ্যে মেরামত কাজ শেষ হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভৌত অবকাঠামো পুনর্নির্মাণের কাজ এবং মেরামতের কাজ চলছে, 2 দিন হলো কাজ শুরু হয়েছে, অতি শীঘ্রই আমাদের এই কাজ শেষ হয়ে যাবে। 100 শয্যার ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 300 শতাধিক রোগী চিকিৎসা নেন। সময় সংবাদ, ঝালকাঠি।